আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ। আমি এখানে একটা টাইমার কন্ট্রোলার অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড সার্কিট তৈরি করছি। এই সার্কিটটা দিয়ে থ্রি ফেজ মোটর অটোমেটিক রিভার্স এবং ফরওয়ার্ডে চালানো যাবে। এই সার্কিটটা তৈরি করতে দুটো ম্যাগনেট কন্ট্যাক্ট, দুটো টাইমার, দুটো পুশ সুইচ এবং একটা রিলে ইউজ করছি, এবং লোড হিসাবে টেস্ট করার জন্য দুটো ইন্ডিকেটার ব্যবহার করেছি। এই সার্কিটটা আমি টেস্টের জন্য টাইমারে 10 সেকেন্ড হিসেবে টাইম সেট আপ করেছি। এটা প্রথমে ফরওয়ার্ডে চলবে 10 সেকেন্ড এবং ফরওয়ার্ড শেষ হয়ে রিভার্সে 10 সেকেন্ড চলবে। সার্কিটটা এভাবে 10 সেকেন্ড রিভার্স এবং 10 সেকেন্ড ফরওয়ার্ডে চলাচল করতেছে। তাহলে আমাদের এই সার্কিটটা অটোমেটিক রিভার্স এবং ফরওয়ার্ডে দুই দিকেই কাজ করতেছে।